হাই বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের অনেকেরই মধ্যে একটা ডাউট ছিল আর কমেন্ট সেকশনে অনেকেই বলছিলে যে দাদা, বিডিএস এর কাট অফ, অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ আর স্টেট র্যাঙ্ক কাট অফটা কী যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে? আর এখন মার্কসের কাট অফটা জেনে লাভ নেই, কারণ তোমাদের অলরেডি অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা পেয়ে গেছো আর স্টেট র্যাঙ্কটাও পাবে কিছুদিন পর। ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন যখন চালু হবে তখন তোমরা স্টেট র্যাঙ্কটা পেয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন পরেই। তো তখন এই ভিডিওটা তখনও খুব গুরুত্বপূর্ণ হবে। আর একটা আমি ভিডিও দিয়েছি এমবিবিএস এর স্টেট র্যাঙ্ক কাট অফ, তো সেই সময় ওই এই ভিডিওটা আর ওই ভিডিওটা দুটোই তোমাদের খুব কাজে লাগবে। এখন তাও জেনে রাখো স্টেট র্যাঙ্কের কাট অফ কত যায়, আর অল ইন্ডিয়া র্যাঙ্কটা আমি অ্যাড করে দিয়েছি। আগের বার 2019-এ যা ছিল সেটা আমি নিয়ে স্টেট র্যাঙ্কটা বের করে আমি একটা ডকুমেন্টে সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে লিখে দিয়েছি, যাতে তোমাদের খুব সুবিধা হোক। আর তোমাদের বলি যে তোমরা কোনো কারণে যদি এমবিবিএস না পাও একটুর জন্য, আর তোমরা ভাবছো যে বিডিএসটা ভালো হবে কি না, তো আমি বলি বিডিএস অবশ্যই ভালো, ওটাও ডাক্তারি লাইন। তোমরা বিডিএস করলে তোমরা তোমাদের নামের সামনে ডাক্তার লাগবে, তাই তোমরা অত না ভেবে তোমরা বিডিএস পড়তে পারো, গভর্নমেন্ট পেলে তারই ভালো, গভর্নমেন্ট পেলে তোমরা ঢুকে যেও। আর আর বলছি এই চ্যানেলে তোমরা যারা নতুন এসেছো তাদেরকে বলি আমাদের চ্যানেলে তোমাদের নিট 2021-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি বা অন্যান্য অনেক কিছু ট্রিক্স, ফিজিক্সের ট্রিক্স, কেমিস্ট্রির ট্রিক্স, বায়োলজির ট্রিক্স, এসব অনেক কিছু আসতে চলেছে চ্যানেলে। তো তোমরা যদি নিট 2021 বা তারপরেও নিট দিতে চাও, মানে প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই হেল্পফুল হবে চ্যানেলটি তোমাদের জন্য। আর এখন যারা দেখছো তো কাউন্সিলিং ভিডিও তো তোমাদের দিচ্ছি, আর মোটিভেশনাল ভিডিও সব কিছু চ্যানেলে আছে, কাউন্সিলিং ফার্দার আর কিছু আর যা যা দেবো সব প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। প্লেলিস্ট একটা বানিয়ে দিয়েছি, ওখানে তোমরা কাউন্সিলিং রিলেটেড সব যত ইনফরমেশন দেওয়া হয়, মানে যতগুলো দরকার তোমাদের, কোনো যাতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেক ভিডিও তোমাদের ডিটেলে আমরা বলে দিচ্ছি। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই টিপে দিও। চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম যে ডেন্টাল কলেজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে সেটা তোমরা সকলে জানো, ডক্টর আর এম এর ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা খুব ভালো কলেজ বিডিএস এর, বিডিএস এর ক্ষেত্রে সব থেকে ভালো কলেজ এটা। তোমাদের যদি একটুর জন্য এমবিবিএস না পাও তো তোমরা বিডিএস এই কলেজ তোমরা চয়েস ফিলিং এ রাখতে পারো, আফসোস হবে না তোমাদের। বিডিএস পেলে তোমরা এটা নেবে, সব থেকে আগে চয়েস ফিলিং এটাকে রাখবে, ডক্টর আর এম এর ডেন্টাল কলেজ। তো এটা আনডিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক ছিল, স্টেট র্যাঙ্কের কাট অফ বলছি 2325, অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল 46672, এসসি ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 5691, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 158952, এসটি ক্যাটাগরির তোমার স্টেট র্যাঙ্ক কাট অফ ছিল 8382, অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল 555347। তো তোমরা দেখে নিলে এটা। তো নেক্সট কলেজে আমরা বাড়ছি, নেক্সট কলেজ হচ্ছে বর্ধমান ডেন্টাল কলেজ। তো বর্ধমান ডেন্টাল কলেজের আনডিজার্ভ ক্যাটাগরি স্টেট র্যাঙ্ক ছিল 2492, এআইআর কাট অফ ছিল 49643। তোমরা এগুলো দেখে, এআইআর র্যাঙ্কগুলো দেখে তোমরা এবারও প্রেডিক্ট করতে পারো এমনিই যাবে কাছাকাছি। এসসি ক্যাটাগরি ছিল 5840, অল ইন্ডিয়া ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 168640, এসটি ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 8419, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তার 567572। তোমরা এখন জিজ্ঞেস করতে পারো যে দাদা ওবিসিগুলো কোথায়, ওবিসি বা ইডাব্লিউএস কোথায়। তো তোমাদের বলি যে ওয়েস্ট বেঙ্গলে বিডিএস কলেজগুলোতে ওবিসির কোনো কোটা নেই আর ইডাব্লিউএস তো নেই, তাই এগুলো এখানে পাবে না তোমরা। এটা সেকেন্ড গভর্নমেন্ট ডেন্টাল কলেজ গেল। থার্ড নম্বরে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, এটাও গভর্নমেন্ট কলেজ। আনডিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে 2570, এআইআর হচ্ছে 51038, 51000 পর্যন্ত গভর্নমেন্ট কলেজ তোমাদের যাচ্ছে এখনও। তো এসসি ক্যাটাগরি ছিল 5895, অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 172755, এসটি ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 8457, এআইআর র্যাঙ্ক ছিল তার 579040। তো চার নম্বরে আমরা চলে যাই, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা তোমাদের প্রাইভেট কলেজ চলে এলো। আমি তোমাদেরকে বলি যে তোমরা যদি গভর্নমেন্ট কলেজটা পাও তোমরা নিশ্চিত নিতে পারো, কোনো রিগ্রেট হবে না। প্রাইভেটটা নেওয়ার সময় একটু ভাবতে পারো, কিন্তু প্রাইভেট নিলেও কোনো ক্ষতি নেই।
গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, এটা আনরিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 2958। এটা মানে গভর্নমেন্ট কোটার, যেটা মানে আমি MBBS-এর জন্য যে প্রাইভেট কলেজে বলেছিলাম গভর্নমেন্ট কোটার সিট থাকে, সেমনি এই প্রাইভেট কলেজগুলোরও গভর্নমেন্ট কোটার সিট আছে। তো এর অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 57,890, SC ক্যাটাগরির কাট অফ ছিল 5,984, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তার 1,78,626, ST ক্যাটাগরির ছিল কাট অফ 8,542, AIR র্যাঙ্ক ছিল তার 6,08,639। আর ম্যানেজমেন্ট কোটা, তোমরা MBBS-এর ক্ষেত্রেও জিজ্ঞেস করছিলে ম্যানেজমেন্ট কোটা র্যাঙ্ক কেমন যায় MBBS-এ, তো আমি সেখানে বলেছিলাম তেমন কোনো র্যাঙ্ক হয় না, কারণ অনেকেই বাইপাস করে ঢোকে, তো র্যাঙ্ক তেমন কিছু হয় না। তাও এখানে একটা আমি ডাটা পেলাম, তো তোমাদের দেখাচ্ছি। ম্যানেজমেন্ট কোটা 5,084, অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 1,25,266। তো ফিফথ নাম্বার আমাদের কলেজ, এটা হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, এটাও তোমাদের প্রাইভেট কলেজ। এর আনডিজার্ভ ক্যাটাগরি কাট অফ ছিল স্টেট র্যাঙ্ক কাট অফ 3,061, অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল তার 6,70,000, SC ক্যাটাগরি র্যাঙ্ক ছিল তার 6,122, AIR র্যাঙ্ক ছিল তার 1,88,096, ST ক্যাটাগরি কাট অফ ছিল 8,604, AIR র্যাঙ্ক ছিল তার 6,27,303। এবার ম্যানেজমেন্ট কোটারটা দেখে নাও, 5,702, AIR ছিল তার 1,59,663। এবার তোমাদের 6 নম্বর, যেটা এটাও প্রাইভেট কলেজ, কুসুম দেবী সুন্দরলাল দুগার জেন ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, এর আনরিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 3,224, AIR র্যাঙ্ক ছিল তার 6,35,016, SC ক্যাটাগরি ছিল 6,167, AIR র্যাঙ্ক ছিল 1,91,750, ST ক্যাটাগরি র্যাঙ্ক ছিল কাট অফ র্যাঙ্ক 8,617, AIR ছিল 6,31,544, ম্যানেজমেন্ট কোটা তোমার ছিল 5,812, তার AIR র্যাঙ্ক ছিল 1,67,002। তো তোমাদের এটাই তোমাদের BDS-এর কাট অফ, ফাইনাল কাট অফ হলে দেখতে গেলে তোমাদের এই কাট কুসুম দেবী সুন্দরলালটা তোমরা দেখতে পারো, এটাই BDS-এর কাট অফ, মানে তোমাদের আনডিজার্ভের ক্ষেত্রে তোমরা লাস্ট কলেজ তোমরা BDS পেতে পারো এটা 3,224। ST কাট অফ, SC ST-টাও দেখে নাও। চলো, এখানে ভিডিওটা শেষ হচ্ছে, আশা করি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে, তোমাদের ইনফরমেটিভ লাগে, আর আমরা আশা করি তোমাদের হেল্প করতে পারছি। আর তোমাদের ফার্দার অন্য কোনো ডাউট থাকলে, অন্য কোনো টপিকে ভিডিও লাগলে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমরা সব দেখি, আর সেই টপিকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আর যারা নতুন চ্যানেলে তাদেরকেও বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমরাও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, আর চ্যানেলের নোটিফিকেশান বেল আইকনটা টিপে দিও, যাতে আমাদের যা যা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমরা পাবো তোমাদেরকে ইনস্ট্যান্টলি তখন দিতে পারি, তো তোমরা জানতে পারবে। আর কাউন্সিলিং রিলেটেড সব ভিডিও ভিডিও মানে চ্যানেলে আপলোড আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর আমি আই বাটনেও দিয়ে দেবো, আর মোটিভেশনের ভিডিও তোমরা যাও তো সেটাও দেখতে পারো। চলো ভিডিওটা শেষ করছি, সকলকে জানাই আমি দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা, সকলে এনজয় করো দুর্গাপুজোতে, আর মাস্ক টাক্স পরো, স্যানিটাইজার ইউজ করো, সবাই সুস্থ থাকো, ফ্যামিলিকে সুস্থ রাখো, বন্ধুবান্ধবদের সাথে এনজয় করো। চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।